হাতির হারায় মৃত্যু হলো এক ব্যক্তির। গর্বে তার কুর্চিডাঙ্গা এলাকায় রামচন্দ্র সোরেন নামে 31 বছর বয়সী ব্যক্তির ওপরে হাতির হামলা, আর তারপরেই মৃত্যু হয় ওই হাতিটির। তারপরে মৃত্যু হয় ওই ব্যক্তির। বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হাতির পাল ঢুকে পড়েছে। পরিবারের অভিযোগ, এলাকায় হাতি প্রবেশ করেছে অথচ বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্কবার্তা জারি করা হয়নি। পুরো ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্ষতিপূরণের দাবি মৃতের পরিবারের। ইতিমধ্যে হাতির গতিবিধির ওপরে নজরদারি চালাচ্ছে বন দপ্তর। ঠিক এইভাবে উন্নত প্রযুক্তির আলো ব্যবহার করা হচ্ছে হাতিগুলিকে তাড়ানোর জন্য। যদিও বন দপ্তরের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। না না করা হয়নি। হ্যাঁ, প্রতিদিনই করছে। আমি সময় স্যার দাবি করে বুঝলেন, যাতে আমাদের ওটা একজন খুবই অসুবিধা বুঝলেন, তাতে একজন আমাদের যেমন খুবই ওটা চাকরি জন্য সুবিধা সরকার থেকে যেমন করে দেয়। চাষবাস করতো। কী নাম দাদা? রাম